নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। বিস্তারিত খবরের আগে ঈশান বাংলা শিরোনাম। দুদিনের পরাগ সফরে শনিবার শিলচরে আসছেন হিমন্ত বিশ্ব শর্মা। ছয় আসনের উপনির্বাচনে জয়ী হবে বিজেপি, দাবি ভবেশ কলিতার। দিগরখাল চেকপোস্টে গুন্ডামি কয়লা মাফিয়া দালালের আক্রান্ত পরিবহন কর্মী। শহরে উৎসাহের সঙ্গে পূজিত হচ্ছেন শিল্পের দেবতা বিশ্বকর্মা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। দুদিনের বরাক সফরে শনিবার শিলচর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ভুবন পাহাড় এবং খাসপুর রাজবাড়ি পরিদর্শন করবেন। এছাড়াও তার কিছু দলীয় কর্মসূচি রয়েছে। শনিবার রাত শিলচর সার্কিট হাউসে থেকে পরদিন তিনি আরও কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। এ নিয়ে জানান বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়। মানে প্রথমবারে আমরা ধরে নিচ্ছি, কারণ প্রথমবার প্রথম যখন আসছিলেন ওটা মিজোরাম সীমান্তে একটা মানে বিবাদ, সীমা বিবাদ নিয়ে যেটা হয়েছিল সেটা আমাদের ছয় জওয়ান মারা গিয়েছিল পুলিশ, ওটা যেন উনি এসেছেন ওটাকে কোনো আমরা সফরসূচি ধরিনি। এবার যে উনি আসছেন এটাকে আমরা প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা উনি আসছেন বরাকগুলিতে, সেই জন্য আমরা কাছাড় জেলা কমিটি আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে প্রায় 500 গাড়ি নিয়ে আমরা ওনাকে রেলি করে নিয়ে আসবো। মধুরামুখে উনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মর্মরমুড়িতে উনি মাল্যদান করবেন। সেখান থেকে আমাদের যুব মোর্চা ভাইয়েরা বাইক রেলি করে শিলচরে নিয়ে আসা হবে। তারপর ওনার ফার্স্ট প্রোগ্রাম আছে আরএসএস কার্যালয়ে, ওখানে উনি ব্রেকফাস্ট করবেন। সেখান থেকে বেরিয়ে উনি ওনার যে কর্মসূচিগুলো আছে, যেমন আমার শ্রীকুণাতে আমাদের মিনি সেক্রেটারিয়েট ওটা উনি পরিদর্শন করবেন, কী কত কাজ অগ্রগতি নেবেন। সেখান থেকে তিনি বাইপাসে যাবেন, বাইপাস ইয়ে করে দেখবেন, বাইপাসের সফর শেষ করে আসবেন রেডক্রস সোসাইটিতে, ওখানে একটা ফাউন্ডেশন দেওয়া বিল্ডিংয়ের দেওয়ার আছে, উনি 1 কোটি টাকা ওনারা দিয়েছিলেন। সেখানে শেষ করে উনি চলে যাবেন সার্কিট হাউসে, সার্কিট হাউসে রেস্ট করে বিকাল 2-3 চলে যাবেন উনি মেডিকেল কলেজ, মেডিকেল কলেজে রিভিউ মিটিং আছে, মিটিং শেষ করে এসে সার্কিট হাউসে রেস্ট করে চলে যাবেন উনি ডিসির অফিসে। ডিসির অফিসে এখানে 2টা প্রোগ্রাম আছে, একটা হচ্ছে হিন্দিভাষীকে নিয়ে একটা প্রোগ্রাম, আর একটা হচ্ছে মণিপুরী সংস্থাকে নিয়ে প্রোগ্রাম, এবং বিভিন্ন সংস্থা থেকে যেসব মেমোরাম আসবে সেগুলো উনি ডিসির অফিসে গ্রহণ করা হবে। তারপর সেখান থেকে এসে উনি রাত্রে 8টায় আমাদের প্রবীণ কার্যকর্তা নিত্যভূষণ দে, উনি অসুস্থ হয়ে এসেছিলেন, উনি চেন্নাইতে ট্রিটমেন্ট করে এসেছেন, ওনাকে দেখতে যাবেন। সেখান থেকে এসে উনি চলে যাবেন সার্কিট হাউসে আগামীটায় ওনার কালকে আছে। সকালবেলা 9:30 সময় উনি হেলিকপ্টারে টাউন ক্লাব ময়দান থেকে যাবেন আপনার ভুবনহীন, ভুবন বাবার মন্দিরটা উনি পরিদর্শন করবেন, দেখবেন। সেখান থেকে আবার এসে উনি যাবেন উধাবন্দের রাজবাড়ি, রাজবাড়িতে উনি যাবেন, সেখানে রাজবাড়ি পরিদর্শন করবেন। শিলচর রেডক্রস সোসাইটির হাতে 50 লক্ষ টাকার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার তিনি এক অনুষ্ঠানে এই চেক দেবেন। এই টাকায় রেডক্রসে হাসপাতাল হবে। এ নিয়ে জানালেন শিলচর রেডক্রসের সাধারণ সম্পাদক বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আমার ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরের একটা ঐতিহাসিক দিন। আমরা জানি যে ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আর 50 লক্ষ টাকা সরকারি অনুদান আজকে শিলচর ব্রাঞ্চকে দিয়েছেন, সেটা রেডক্রসের ইতিহাসে প্রথম হয়েছে। তো এই অনুদান দিয়ে আমরা রেডক্রসের সামনে একটা বিল্ডিং করছি, যেটা মাল্টি ইউটিলিটি বিল্ডিং। সেখানে ব্লাড ব্যাংক থাকবে, প্যাথোলজি থাকবে, রেডিওলজি থাকবে, রেডক্রসের অফিস হবে। তো এই মাল্টি ইউটিলিটি বিল্ডিংয়ের জন্য আগামীকাল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর আসছেন। তো উনি আমাদের কালকে ফাউন্ডেশন স্টোন লে করবেন রেডক্রসে, আর সাথে সাথে স্থানীয় রাজীব ভবনে রেডক্রসের পাশেই উনি আমাদের রেডক্রসের সকল
মেম্বারদের অ্যাসোসিয়েট মেম্বার বলুন লাইফ মেম্বার বলুন তাদের উদ্দেশ্যে ওনার বক্তব্য তুলে ধরবেন। সাথে থাকবেন ডক্টর রাজদীপ রায় মহাশয় লোকসভার সাংসদ আর আমাদের রেডক্রসের অ্যাডভাইজার ও আমাদের রেডক্রস শাখা স্টেট ব্রাঞ্চের জেনারেল সেক্রেটারি দিগন্ত বুজারবড়ুয়া উনিও আসবেন মেম্বারদের উদ্দেশ্যে বলবেন। তো আমি আজকে প্রত্যেক রেডক্রসের লাইফ মেম্বার বা অ্যাসোসিয়েট মেম্বারদেরকে অনুরোধ করতে চাই আগামীকাল আপনারা সকলেই অনুষ্ঠানে এসে যোগদান করবেন স্থানীয় রাজীব ভবনে দুপুর ১২টার থেকে এই অনুষ্ঠান শুরু হবে। যে ৬টি আসনে উপনির্বাচন হবে তার সবকটিতেই বিজেপি জয়ী হবে বলে মন্তব্য করলেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। তিনি বলেন কংগ্রেস এই নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। ভবানীপুর আসনে ফণীধর তালুকদার প্রার্থী হবেন বলে জানান তিনি। কংগ্রেস এখন রক্ষণাত্মক খেলা খেলছে বলে তিনি জানান। কয়লা মাফিয়াদের গুন্ডামি শুরু হয়েছে শিবনগর কম্পোজিট চেকপয়েন্টে। এবার পরিবহন কর্মীর উপর শারীরিক আক্রমণ চালালো এক কয়লা সিন্ডিকেটের দালাল। এই অভিযোগ করেন পরিবহন কর্মী সম্রাট ঘোষ। তার অভিযোগ কয়েকটি ট্রাক পাশ দেওয়ার জন্য জনৈক ইমরুল হোসেন বড়ভূঁইয়া তাকে প্রস্তাব দেন, কিন্তু এই প্রস্তাবে সায় দেননি। গত পরশু এভাবে একটি ট্রাকের পেছনে ধাওয়া করে তিনি কাগজপত্র নিয়ে আসেন। এ নিয়ে শুক্রবার চেকপয়েন্টে এসে ইমরুল তাকে গালিগালাজ শুরু করে। সম্রাট বাধা দিতে গেলে তাকে ঘুষি মারে এই ইমরুল। এ নিয়ে তিনি ইমরুলের বিরুদ্ধে গুমরা পিআইসিতে একটি মামলা দায়ের করেছেন। আজকের মানে গাড়ি ধরছিলাম আমি কালকে, মানে একটা ১২ চাকা গাড়ি। কি ছিল গাড়িটার মধ্যে? গাড়িটার মধ্যে পেপসি ছিল। আচ্ছা, ওইটা ২০১৯ আর ১৮ থেকে সব ট্যাক্স ফেল, ফিটনেস ফেল, পলিউশন ফেল, পারমিট ফেল। ঠিক আছে। তো ইমরুল নামের একটা ছেলে ও রিপোর্টারের কথা কয় যে আমি রিপোর্টার আর কি, এরকম কথা কয়। মানে আগের থেকেই আমার পিছনে পড়া, কয়েকদিন থেকে, কয়েকদিন আগে একটা কয়লা গাড়ি ধরছিলাম, তো তখন থেকে কয়লা আমার পিছনে পড়া। তারপরে ওই যেই গাড়িটাকে ধরছিলাম ওই গাড়িটার ড্রাইভারকে মানে মানে ই করে আর কি, মানে ড্রাইভারটাকে ভুললি একটা রেকর্ডিং করার ট্রাই করে যে এমভিআই তো মানে একটা স্ল্যাং ভাষা যেটা আমি মুখ দিয়ে বের করতে পারতেছি না, এই অমুক কইছে নাকি, তমুক কইছে নাকি আর কি। তো ড্রাইভারটা বুঝতে পারে না, আমি চোখে দেখছি। তারপর আমি সামনে আসে জিজ্ঞেস করলাম আর কি হয়েছে, তো এই কী কী লাগে এখানে মধ্যে কি না আর কি, আপনি এই স্ল্যাং ভাষা তাক কইছে। আরে হি কবে খোঁজা নাই স্ল্যাং ভাষা, তুই বারবারকে তুমি বারবারকে কই আসা কইছে বলি। তারপিছত সেনেকে কোয়ার পিছত না আপনি খুব বাড়ি গৈছে কিবা করি গৈছে এনেকে কই মোক ইয়াতে মারছে, কাপড় টাপড় এনেকে ছিঙি দিছে, এইবিলাক সব মামলা দিছেন। আচ্ছা, তো এই ছেলেটা কতদিন ধরিয়া বা কি কি করে এখানে, কি 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 করতে পারে, কি কি পাইছে? অ্যাকচুয়ালি যাই না কোনোদিন, ওর আইকাটা আমরা দেখি নাই সবাই। ও নিজেকে রিপোর্টার বলে বলে, পরে আমাদের এই এমভিআই চেক গেটের সামনে আশেপাশে কন্টিনিউয়াসলি মানে হোল নাইট ডে এন্ড নাইট থাকে, আর বিশেষ করে রাত্রে বেশি করে থাকে। আমাদের স্টাফরে কয় আর কি, একটা কয়লা গাড়ি আছে পার করে দিতে লাগে, একটা কয়লা গাড়ি আছে পার করে দিতে, বিভিন্ন জনকে বলে। তো সবাই তো মানে ওকে সব নেগলেক্ট করে আর কি। আচ্ছা আচ্ছা। তো পরশুদিনের আগের দিন একটা কয়লা গাড়ি ধরছিলাম ডাম্পার এখানে, তো তখনই স্পটে মানে আমাকে নিজে ডাইরেক্টলি বলতে পারে নাই, অন্য কাউকে দিয়ে বলছিল যে টাকা দিব, টাকা গাড়িটা পার করে দিতে লাগে। আমি বললাম না না, এটা এইসব হবে না। তার মানে ওই দিন যে মানুষটা আপনারা টাকার লোভ দেখাইছিল আজকেই সে আপনার উপরে হাত উঠাইছে? হ্যাঁ, ওই ইমরুলি। আচ্ছা। শিলচর সহ বরাক উপত্যকায় পালিত হলো শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো। শহরের বিভিন্ন কারখানা এবং ওয়ার্কশপে এদিন কোভিড বিধি মেনে আয়োজিত হয় পুজো। পূর্ত, জনস্বাস্থ্য, কারিগরি সহ অনেক সরকারি অফিসে বিশ্বকর্মা পুজো হয়। প্রশাসনিক কর্মচারীরাও জেলাশাসকের কার্যালয়ে পুজোর আয়োজন করেন। জেলা উপায়ুক্ত কার্যালয়ের কর্মচারীবৃন্দ, আমরা বিশ্বকর্মা পূজা শেষে বিশ্বকর্মা পূজার আয়োজন করেছি। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে এই পূজার আয়োজন করা হয়েছে। আমরা ইতিমধ্যে পারমিশনও গ্রহণ করেছি এই ব্যাপারে পূজা করার জন্য। আমাদের মাননীয় উপায়ুক্ত মহাশয় ইতিমধ্যে এসে গেছেন এই মণ্ডপে, আর এখন পূজা হয়েছে সম্পূর্ণ। আমরা এই মণ্ডপ ১৯৩৬ থেকে এখানে স্থায়ী মণ্ডপ হয়েছে, আর আমার দুর্গোৎসব হয় আগন্তুক। আমাদের দুর্গোৎসব এখানে উৎসব পালন করা হবে, দুর্গা পূজা করা হবে, কালী পূজা করা হবে, লক্ষ্মী পূজা করা হবে। তো সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে করতে হচ্ছে। আপনারা দেখছেন সবাই উপস্থিত আছে, সবাই আমরা জানেন যে আমরা ইতিমধ্যে সবাই আমরা উই অল আর ভ্যাকসিনেটেড কোভিড-১৯। তো আমরা চেষ্টা
শিলচর মেডিকেল কলেজে কোভিডে মারা গেলেন এক ব্যক্তি, জানালেন কলেজের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। এই রোগী করিমগঞ্জের। দীর্ঘদিন পরেই মেডিকেলে কোভিডে মৃত্যুর ঘটনা ঘটল, তবে কাছাড়ে পজিটিভের হার দ্রুত কমছে। ভারত সেবাশ্রম সংঘের হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হল। এই উপলক্ষে আয়োজন করা হয় বৈদিক শান্তি যোজনা। এতে ধর্মালোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্য বক্তা ছিলেন স্বামী সাধনানন্দজি মহারাজ। পোষণ মাস উপলক্ষে সোনাই আইসিডিএসের অন্তর্গত সোনাই মডেল প্রাইমারি স্কুলে শুক্রবার আয়োজিত হয় রেসিপি প্রতিযোগিতা এবং আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও আশরাফ হোসেন লস্কর, জেলা পরিষদ সদস্য ইজাজ হোসেন লস্কর, জাকির হোসেন লস্কর প্রমুখ। বছর থেকে রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রায় সোনাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কমিউনিটির অনেকের ঘরে খাওয়ার সুযোগ হয়েছে এবং আসামের রাজনীতিতে বিভিন্ন জেলায় যাই হিসাবে সেইসব জেলাতে গিয়েও আমার খাওয়ার সৌভাগ্য হয়েছে। তো সবসময় সোনাই প্রত্যেক যে কোনো কমিউনিটির হোক খাওয়ার যে যেটা রেডি করা হয় বা খাবার বানানো বা খাবার মানুষের পরিবেশন করার যে আন্তরিকতা বা ইয়ে আমাদের মা বোনদের মধ্যে আছে আমি সমর্পিত সেটা দেখতে পাই। তো আমার হিসাবে তো আজকে ভালো একটা কম্পিটিশন হবে কারণ সবাই ভালো খাবার বানান। আর সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ যে আপনারা একদম সমাজের যারা একদম অসহায় মানুষের কাজ করার একটা সুযোগ আপনারা পেয়েছেন। অনেকে অনেক ডিপার্টমেন্টে চাকরি করেন কিন্তু আপনাদের যদি সত্যিকারের আপনারা ইচ্ছা করেন তাহলে অসহায় মানুষকে শিশুদের পাশে মহিলাদের পাশে দাঁড়ানোর আপনাদের একটা সুযোগ আছে। গত 14 সেপ্টেম্বর দুষ্কৃতীর আক্রমণে নতুন রামনগরের HM ইকবালের আহত হওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন তার প্রতিবেশীরা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে রবিল আহমেদ লস্কর, আব্দুল সামাদ লস্কর এবং সিফউদ্দিন লস্করের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান। এ নিয়ে সুবিচারের দাবি জানান ফরিজউদ্দিন লস্কর, মকবুল আহমেদ বড়ভূঁইয়া প্রমুখ। ছেলের বাবা HM জাহির ইকবাল, আমার ছেলের এই দুর্ঘটনার সংবাদ পাইয়া আমি তড়িঘড়ি সেখানে পৌঁছিয়া ছেলেকে নিয়ে সোনাই থানা যাওয়ার পরে ওখান থেকে আমি মেডিকেল কলেজ হসপিটালে তারা পাঠাইয়া ওখানে চিকিৎসা দিছি। এখন আমার ছেলে সুস্থ নয়, এখনও মানে মাথা নানান যায় নানা রকমের যন্ত্রণা ভোগ করতেছে। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমি এমত অবস্থায় কিভাবে চিকিৎসা করাবো তার কোনো পাচ্ছি না। অনুরোধ করতেছি যে তড়িঘড়ি এই আসামিগুলাকে ওরা তিনজন মিলে ও আক্রমণ করেছে, ওই তিনজনকে অতিসত্বর গ্রেফতার করিয়া শুরু সহিব। এক নম্বর হইল আব্দুল মহিম লস্কর ওরফে রবিল, দুই নম্বর হইল আব্দুল সামাদ লস্কর ওরফে সাদ্দাম, তিন নম্বর সহিবউদ্দিন লস্কর। একটি রক্তমাখা সাদা পাথর পেয়ে তা ওনারা বলছেন যে এখানে ঝগড়াঝাটি হয়েছিল আগে থেকে হচ্ছে কিন্তু এটা কিন্তু দাঁত নয়, এটা পাথরের একটা টুকরা। বদরপুর বিধানসভা এলাকার ভাঙ্গা এবং বর্থলের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী পিয়াগো ও ম্যাক্সিমো গাড়িগুলি অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
এক বছর আগে যে ভাড়া ছিল 25 টাকা সেটা এখন করা হয়েছে 40 টাকা। 40 টাকা যে ভাড়া ছিল সেটা এখন নেওয়া হচ্ছে 60 টাকা, যেখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এখনই কোনো ভাড়া বাড়ানো যাবে না। সেখানে এভাবে ভাড়া বাড়া নিয়ে ক্ষোভ জানান যাত্রীরা। খালি শুধু আমার নয়, আমার এন্টায়ার এরিয়ার অভিযোগ যে আগে যেরকম তারা ভাড়াটা দিছে, আজ পর্যন্ত সরকারের নিয়ম সাধন অনুযায়ী তারা ভাড়াটা দেয়, তারা সুবিধাবাদী ভাড়া আমরা কাছে ডিমান্ড করে, যার কারণে আমরা সুবিধাবাদী ভাড়া দিতে আমরা রাজি নাই। গতিকে সরকারে তার সরকারি রেট অনুযায়ী দেব। মধুরপুর থেকে ইয়াংলা বাজার 13 কিলোমিটার, 13 কিলোমিটারে যদি 25 টাকা ভাড়া দেয়, এই রোডটা মানে বাঙ্গা ইয়াংলা বাজার বাঙ্গা রোড, হ্যাঁ ইয়াংলা বাজার বাঙ্গা, যদি তারা 13 কিলোমিটারে যদি 40 টাকা ভাড়া দেয়, বাকি কত টাকা ভাড়া হইতো বাঙ্গার ভাড়া কত লো? 40 টাকা। কেটা লাগে 40 টাকা লো? প্যাসেঞ্জার হওয়া যায় না, লাইনও নাই, প্যাসেঞ্জার হওয়া যায় না, প্যাসেঞ্জার হওয়া যায় না, আর দুইজন লিয়ে যাবা, তেলের দামও লাগেন না। আপনারা ভাড়া বর্তমান থেকে এইটা কতদিন ভাড়া ভাঙ্গা? আমরা তো 60 টাকা দিই, আমাদের তো 60 টাকা আমরা লাগিয়ে দেবো, আমরা তো দিন মজুরি না, 50 টাকা দিন, 40 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মেগা ভ্যাকসিনেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 50,000 জনকে ভ্যাকসিন দেওয়া হবে, প্রতিটি সেন্টারে 250টি করে ভ্যাকসিন দেওয়া হবে, তাই নিশ্চিন্তে ভ্যাকসিন নেওয়া যাবে বলে জানালেন জেলা শাসক কীর্তি জল্লি। কাছাড় মে মেগা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চল রা হ্যায়, ইসমে প্রাইমারিলি সেকেন্ড ডোজ কো হমকো প্রমোট করনা হ্যায়। हमारा 45,000 सेकेंड डोज टारगेट एंड 5,000 फर्स्ट डोज का टारगेट लेके चल रहे हैं। इसमें मैं सभी को रिक्वेस्ट करती हूँ, स्पेशली जो फर्स्ट डोज लिए हैं, जो कहीं ना कहीं हिचकिचा रहे थे कि अरे फिर से क्यों क्यू में खड़े होना है, हो जाना चाहिए, मैं उनको रिक्वेस्ट करना चाहती हूँ, प्लीज़ आइएगा, आपने जहाँ फर्स्ट डोज लिया है वहीं पर जाके आप सेकेंड डोज भी ले लीजिएगा। कोविड अभी तक गया नहीं है, हमारे मिडस्ट में है, हर रोज़ 10-15 केसेस आ रहे हैं, नया वेरिएंट्स भी आ रहे हैं करके सुना हुआ है, तो अभी भी आपको प्रिकॉशंस लेना है। आगे पूजा का सीज़न है, फेस्टिवल का सीज़न है, अगर आपको वहाँ पूजा खुशी से मनाना है तो आपको प्रिकॉशंस लेना होगा, मास्क पहनना होगा एंड वैक्सीन लेना होगा, ताकि कोई किसी की तबीयत ख़राब ना हो जाए। एंड मैं सभी से ये भी रिक्वेस्ट करना चाहती हूँ कि हर सेंटर में 250-300 कैपेसिटी है, तो ज़्यादा भीड़ भाड़ करने की या शोर शराबा करने की ज़रूरत नहीं है, ये प्रोग्राम चलता जाएगा, वैक्सीनेशन तो मिलता जाएगा आपको, तो कोई पैनिक कोई टेंशन होने की ज़रूरत नहीं हैगा। सेकेंड डोज वालों को हमने टेक्स्ट मैसेज भेजा था, आपका फर्स्ट डोज जहाँ लिया था उसी सेंटर में जाके लीजिएगा, हम सब आपके लिए पूरी तैयार है, आप आइएगा, आपका टीका लेके आपका तबीयत और आपका स्वास्थ्य को सेफ रखिएगा। आप सभी को विश्वकर्मा पूजा के हार्दिक शुभकामनाएं। पूरे जिले में कितनी दे रहे हैं? हमारे ज़िले में 50,000 वैक्सीन्स का टारगेट लिया हुआ है विद 271 सेंटर्स एंड पूरा स्टेट में 8 लाख का टारगेट है। लामडी है उत्साह संगे पालित होच्छे विश्वकर्मा पुजो, विभिन्न सरकारी बेसरकारी ऑफिस कारखानाय पुजो होच्छे एवं पुजो होच्छे वर्कशॉपे। कोविड मेने पुजो देखते मानुष आसछेन, সাজানো হয়েছে পূজোর জায়গাকে। এ নিয়ে আমাদের প্রতিনিধি রাতুল মুখার্জির প্রতিবেদন। করোনা কাল কে হিসাব সে হমনে জেসে ইহাঁ পর লামডিং মে ইঞ্জিনিয়ারিং কলোনি মে আমারা ক্যাম্প মে পূজা অর্চনা কি বিশ্বকর্মা ভগবান জি কি, ওয়েসে হি করোনা কাল কে হিসাব সে বহুত সীমিত ভিড় ভাড় করতে হুয়ে पूजा अर्चना करें सभी, और सभी विश्वकर्मा भगवान को प्रार्थना करें कि इस कोरोना काल से सभी को मुक्ति दिलाए और सभी का कल्याण हो, यही हमारे देशवासियों के साथ अनुरोध है। কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামের শর্ট সার্কিটে আগুন লেগে দুটি পাশাপাশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দুই ভাই এনামউদ্দিন ও তাজউদ্দিনের মুদিখানার দোকানে আগুনে ক্ষতি হয়েছে প্রায় 22 লক্ষ টাকার সামগ্রী।
আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সমাজসেবী কনকনাথ নিয়ারউদ্দিন। তারা দুই পরিবারকে সরকারি সাহায্য দেবার অনুরোধ করেন। আচ্ছা, দুইটা দোকানের মধ্যে কিতা কিতা জিনিস আছিল সপ্তাহে মিলে সব কত সব তো একটা বুসি বুসি মাল একটা বুসি মাল আর একটা হইল স্টেশনারি গিফট গিফট আইটেম। আচ্ছা, আনুমানিক কেমন টাকার ক্ষতি হইছে? আনুমানিক আমার তো প্রায় মাল আছিল প্রায় 8.5 লাখ টাকা। আচ্ছা, গর্ত গেল আর আপনার 10 লাখ 8 হাজার প্রায় 20 লাখ টাকা 22 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। আচ্ছা, রাত্রে ফায়ার ব্রিগেড আইছিল নি? রাত্রে ফায়ার ব্রিগেড আইছে। তা আওয়ার আগে ঘরটা জ্বলি গেছে? দেরিও করছে, দেরিও করার কারণে ঘর জ্বলি গেছে। পরে তার জল যেতে না আসলো, এটা মারছে পরে আমরা ফুস করে নি, তার মেশিন লাগাইয়া কিছুটা জল আসলো। অনেক দলিল ছিল, সবগুলাই পুরো ছাই হয়ে যায়। তো আমরা সরকারের কাছে এটা দাবি রাখবো যে তাদেরকে যাতে কোনো একটা অনুদান দেওয়া হয়, এরা পুনরায় যাতে এদের মানে ব্যবসা এরা চালাতে পারে। আর গ্রামের যারা লোক আছে এদেরকেও আমি অনুরোধ করবো, আপনারা সবাই মিলে আমরাও সঙ্গে থাকবো, এদেরকে আর্থিকভাবে কোনো সাহায্য করে যাতে এরা আগামী দিনে আবার প্রতিষ্ঠিত হতে পারে। সব তো সম্ভব নয়, তবুও যতটুকু সম্ভব সেটা যাতে আমরা করতে পারি, এটাই আমি চাইছি। আর রাত্রেবেলা অনেক চেষ্টা করা হয়েছিল আগুন নেবানোর জন্য, কারণ তখন রাত্রের এশারে নামাজ ছিল, তখন প্রায় সব আমার মুসলিম ভাইরা নামাজেই ব্যস্ত ছিলেন। তো ফায়ার ব্রিগেডও এসেছিলো, কিন্তু এরা কিছু দেরি করে এসছে, কারণ কালাইন থেকে এদেরকে আসতে হয়েছে। যদি পাশাপাশি ফায়ার ব্রিগেড থাকতো হয়তো কিছু হয়তো যানবাহন বাঁচতে পারতো আর কি। প্রধানমন্ত্রীর জন্মদিনে কংগ্রেস ভবনের সামনে সিঙ্গারা বিক্রি করেন NSUI-র সদস্যরা। কংগ্রেসের এই ছাত্র সংগঠনে জেলা সভাপতি জুলফিকার আলী মজুমদার বলেন, দেশে যেভাবে বেকারের সংখ্যা বেড়েছে সেটা রেকর্ড, তাই তারা বেরোজগার দিবস পালন করছেন প্রধানমন্ত্রীর জন্মদিনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি জাভেদ আক্তার লস্কর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, আমিনুল বরভুইয়া, রাজীব দাস প্রমুখ। মোদীজির জন্মদিন উপলক্ষে ওনাকে প্রথমে ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি, এবং তার সঙ্গে আজকের ওনার জন্মদিনে ওনার জন্য সেই সদ্বুদ্ধি কামনা করি, যাতে করে আমাদের যে বেরোজগার ছাত্রছাত্রীরা বেরোজগার পড়ে আছেন, ডিগ্রি নিয়ে MA নিয়ে PhD নিয়ে বেরোজগার হয়ে আছেন, আজকে ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে হিসাবে সমগ্র ভারতবর্ষে আজকে সেটা পালিত হচ্ছে, সেটা শিলচরেও কাছাড় জেলায় এসে পালন করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আমি মোদীজির কাছে একটাই প্রশ্ন করব এবং আসাম সরকারের কাছে একটাই প্রশ্ন করব যে আসামে যেহেতু বরাক উপত্যকা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড, অন্তত আমরা এক্সিকিউটিভ পোস্ট বলছি না, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড আমাদের এই বরাক উপত্যকায় লোকালি রিক্রুট করার কথা বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন, উনিও সেই কথা রাখেননি, উনি আজকে মেগা ভ্যাকসিনেশন করেছেন, আমরা তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু যে মুদ্রা থেকে উনি গদিতে বসেছেন, সেই মুদ্রা থেকে উনি সরে দাঁড়িয়েছেন, সেই গদিতে বসার জন্য যে মুদ্রা এনেছিলেন সেই মুদ্রাতে যেন উনি তাকেন। এবারে বাণিজ্যিক সংবাদ। হ্যাপি বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, এখানে ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, রিসেপশন মেকআপ, ওয়েস্টার্ন মেকআপ, হেয়ার কাটিং, হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্পা, হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট, ক্যারাটিন স্পা, ফেশিয়াল, থ্রেডিং, হেয়ার ফল ট্রিটমেন্ট, পেডিকিওর, ম্যানিকিওর, ওয়্যাক্সিং ইত্যাদি করা হয়, এবং টোটাল প্রোডাক্টসে রয়েছে 10% ডিসকাউন্ট। হ্যাপি বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও মালুকরাম, মেলা রোড, শ্রীনগর লেনের পাশে। যোগাযোগ করুন 9401374844 অথবা 7002910353। প্রেসক্রিপশন আপলোড করুন, আপনার বাড়িতে পৌঁছে যাবে ওষুধ, তাও 15% ডিসকাউন্টে। আপনাকে এই সুযোগ দিচ্ছে সস্তা সুন্দর হেলথ অ্যান্ড হ্যাপিনেস অ্যাপ। সস্তা সুন্দর হেলথ অ্যান্ড হ্যাপিনেস অ্যাপটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করুন, এরপরেই অর্ডার দিন আর ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9394355568 অথবা 03842295957 নম্বরে। এ নিয়ে জানালেন হাইলাকান্দি রোড সেকেন্ড লিঙ্ক রোডের সম্মুখে সস্তা সুন্দর আউটলেটের পক্ষে ইন্দ্র শর্মা চক্রবর্তী। প্রেসক্রিপশন আপনি ডাউনলোড করুন আর
ফ্রি হোম ডেলিভারি আছে আপনার, এটা সস্তা সুন্দর আপলোড করছে, 15% ডিসকাউন্ট অ্যান্ড আদার্স স্টেশনারি আইটেম আছে যেরকম গ্রোসারি, বিউটি প্রোডাক্টস, ফুডিং আইটেম, এভরিথিং, এটা সব ওটিসি প্রোডাক্টের মধ্যে আছে, আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন, হোম ডেলিভারি ফ্রি আছে আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলো বরখোলা বিজেপি। বরখোলা সেডো কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সভাপতি বিমলেন্দু রায়, বরখোলা মণ্ডল বিজেপির সভাপতি অরিন্দম নাথ, সাধারণ সম্পাদক অজিত দাস, কল্লল জ্যোতি চক্রবর্তী, কঙ্কন চক্রবর্তী প্রমুখ। ছেচরি জিপিতেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় নরেন্দ্র মোদীজির আজকে 71তম জন্মদিবস উপলক্ষে বরখোলাতে সেই সেডো ক্লাবে, বরখোলা বিজেপির ব্যবস্থাপনায় সেডো ক্লাবে আমরা আজকে এসেছি সবাই। আমার সাথে এসেছেন আমাদের কাছাড় জেলার সহপ্রভারী প্রাক্তন যুবমোর্চা ন্যাশনাল সম্পাদক সৈকত দত্ত চৌধুরী মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের বখলা মণ্ডলের সভাপতি অরিন্দ্রনাথ মহাশয়, এখানে উপস্থিত আছেন আমার কাছাড় জেলার সম্পাদক তথা এই বখলার সমষ্টির যিনি প্রভারী, এখানে উপস্থিত আছেন এই জিপির তিনি নির্বাচিত সদস্য কঙ্কন চক্রবর্তী মহাশয় এবং আমার বরখোলা মণ্ডলের সাধারণ সম্পাদক অজিত দাস মহাশয়, সম্পাদক কল্লজিৎ চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ বিজেপি কর্মী এবং সমাজসেবী সবাইকে আমার সাদর অভিনন্দন। আমরা আজ ভারতের জনতা পার্টি আজকের দিনকে আমরা সুশাসন হিসাবে নরেন্দ্র মোদী দীর্ঘায়ু কামনা করে আমরা ভারতবর্ষের প্রতিটি বুথে, প্রতিটি জিপিতে আজকে এই অনুষ্ঠান হতে চলেছে। আমাদের অনুষ্ঠান আজকের থেকে আরম্ভ করে আগামী 7 অক্টোবর অবধি আমাদের বিভিন্ন কার্যসূচি আমরা নিয়েছি এবং সেই বিভিন্ন কার্যসূচি আমরা আমাদের দলীয় কার্যকর্তাকে জানিয়ে দিয়েছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। দুদিনের পরাগ সফরে শনিবার শিলচরে আসছেন হিমন্ত বিশ্ব শর্মা। ছয় আসনে উপনির্বাচনে জয়ী হবে বিজেপি, দাবি ভবেশ কলিতার। দিগরখাল চেকপোস্টে গুন্ডামি কয়লা মাফিয়া দালালের আক্রান্ত পরিবহন কর্মী। শহরে উৎসাহের সঙ্গে পূজিত হচ্ছেন শিল্পের দেবতা বিশ্বকর্মা। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।